Hello everyone, Assalamualaikum. Welcome back, Imran and Tania vlog channel. Aajke chicken grill korar jonno ekta recipe share korte jacchi. Je recipe ta after barbecue korar poro chicken tar bhitor ta etoto soft ar juicy thakbe. Tai bhablam recipe ta apnader sathe share kori. To ar deri na korei shuru kore feli. Ekhane ami dui ta murgi leg ar thigh niye nichi. Total 8 piece chicken. The first day ami এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ লাল কাশ্মীরি মির্চ যেটাকে আর সুন্দর একটা কালার আনবে দুই টেবিল চামচের মতো টক দই হাফ চা চামচ ব্ল্যাক পেপার দুই পিস লেবু রস দিয়ে দিলাম এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ এক চিমটি জর্দার রং দিয়ে দিব শুধুমাত্র কালারটা সুন্দর আনার জন্য আর দিয়ে দিলাম সরিষার তেল দুই টেবিল স্পুন এবার সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে ফেলার পর আমি একটা পরিষ্কার পাত্রে নিয়ে নিলাম তো এটা আমি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব তারপর এটা বারবিকিউ করা যাবে অথবা আপনারা চাইলে ওভারনাইটও এটা ম্যারিনেট করে রাখতে পারেন সো দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে আমি বারবিকিউ করে নিলাম বারবিকিউ করার মাঝখানে একটু অয়েল ব্রাশ করে নিব আর এই চিকেনটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে বিকজ এটাতে তেমন কোনো ঝাল দেওয়া হয়নি আপনাদের সুবিধার্থে ভিতরটা কেটে দেখিয়ে দিচ্ছি আই হোপ আপনাদের রেসিপিটা ভালো লেগেছে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তো আজকের জন্য এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আল্লাহ হাফেজ